الحمد لله والصلاة لله وعلى آله وصحبه ومن والاه ما بعد সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের আসমা হুসনা ওসিলা দিয়ে দোয়া করছি আল্লাহ যেন এর থেকে সর্বপ্রথম আমাকে অতঃপর আপনাদেরকে উপকৃত হওয়ার যথাযথ শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন আমিন বিষয়টি হচ্ছে যে দাওয়াতী অঙ্গনে আমরা অনেকবারই শুনে থাকি যে হেকমত অবলম্বন করতে হবে নম্রতা অবলম্বন করতে হবে মানুষের সাথে সদাচার করতে হবে মিষ্টি ভাষায় কথা বলতে হবে সুন্দর আচরণ দিয়ে তাদেরকে আকৃষ্ট করতে হবে আমরা অনেকটাই শুনে থাকি উদাহরণ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনীতে তো অহরহ এবং সেগুলো আমরা অনেকাংশে শুনি আজকে আপনাদের সামনে অত্যন্ত চিত্তাকর্ষক একটি কাহিনী এবং এমন একজন সাহাবীর পক্ষ থেকে এটা ঘটেছে যেটা অনেক সময় চিন্তা করারও নয় এবং ইনার পক্ষ থেকে যে হয়েছে এর মধ্যে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ নম্রতা আসলেই কাকে বলে এবং কি পরিমাণ সেটার গুরুত্ব ইসলামে রয়েছে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তারা বাস্তবে এটা কিভাবে নিয়েছেন সাহাবী হচ্ছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যার বৈশিষ্ট্য হচ্ছে আশাদ্দুহুম ফি আমরিল্লাহ ওমর আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানের ব্যাপারে আল্লাহর অধিকারের ব্যাপারে দিনের ব্যাপারে সকল সাহাবাদের তুলনায় তার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যেখানে তিনি ছিলেন সবচেয়ে বেশি শক্ত তার ভূমিকা ছিল সবচেয়ে শক্ত খড়্গহস্ত এখানে কোনো নম্রতার বা শিথিলতার কোনো সুযোগ নেই এটাই হলো তার ব্যাপারে মানানসই ভাষা শিথিলতার কোনো সুযোগ তার সেখানে তার এখানে থাকতো না নম্রতা তো এটা ভালো স্বভাব শিথিলতা বলা হবে যে এটার কোনো অবকাশ অন্য কেউ যদি কখনো দিয়েও থাকেন উনি দিতেন না কিন্তু আজকে দেখেন এমন একটা ঘটনা সুরা গাফির এটার আরেকটি নাম হলো সুরা মুমিন এর তিন নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে গাফির যামবি কাবিল তাওবি শাদিদ আল ইকাব যিল তাওলি লা ইলাহা ইল্লা হু ইলাইহিল মাসির যে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিতে গিয়ে বলছেন তিনি হলেন গুনাহ ক্ষমাকারী তওবা কবুলকারী আবার তিনি হলেন কঠিন শাস্তির অধিকারী ক্ষমতাধর আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই তার প্রতি সবাইকে প্রত্যাবর্তন করতে হবে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটা দিয়ে তিনি কিভাবে একজন পাপিষ্ট মানুষ মদখোর মানুষকে তিনি উপদেশ দিলেন সিরিয়ার একজন মানুষ ছিল বর্ণনাটি আসছে ইবনু আবি হাতিম থেকে ইবনে কাসির রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন তার তাফসিরের মধ্যে যে এই মানুষটি অত্যন্ত শক্তিশালী ছিল ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে সে আসা যাওয়া করত হঠাৎ করে তিনি দেখলেন যে সে আর আসে না লোকজনকে জিজ্ঞাসা করলেন যে ওর খবর কি তারা বলল যে সে তো মদ পান শুরু করে দিয়েছে সে শুধু আসে না তা নয় সে এমন একটা বদ অভ্যাসে অভ্যাসগ্রস্ত হয়েছে যে সে মদ্যপায়ী হয়ে গিয়েছে তখনই ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমাদের মতো করে এটা করলেন না যে হ্যাঁ আমার এখানে আসা যাওয়া করতো আর আমি দ্বিতীয় খলিফা আর সে যদি মদ পান করতেছে অনুপস্থিত হচ্ছে হচ্ছে আবার মদ পানে লিপ্ত তাড়াতাড়ি করে আর তিনি তো হলেন খলিফা যে কোনো সাসপেন্ড করা অ্যাকশন নেওয়া শাস্তি আরোপ করা এটা তো করতেই পারতেন কিন্তু ওগুলোর জন্য আবার কি লাগবে সাক্ষী লাগবে ফর্মালিটি আছে এবং হাতের নাগালে থাকা লাগবে তার তো খবর জানা নাই যারা বলেছে দূর থেকে তারা এতটুকু বলেছে সত্য মিথ্যাও তা এখন পর্যন্ত যাচাই হয় নাই তখন তিনি কি টেকনিক অবলম্বন করলেন তিনি একটা চিঠি লিখলেন যে মিন ওমর ইবনে খাত্তাব ইলা ফুলান ইবনে ফুলান সালামুন আলাইক ফা ইন্নি আহমাদুল্লাহ ইলাইকা আল্লাযী লা ইলাহা ইল্লা হু ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে অমুক মানে তার নাম লিখে তমুক তার পিতা তমুকের ছেলে এটা লিখে বললেন যে আমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করছি তোমার তোমাকে সম্বোধন করে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই এবং এরপরে তিনি কি করলেন বলে দিলেন যে গাফির যামবি কাবিল তাওবি যেই আয়াতের অংশটা আপনারা একটু আগে অনুবাদ শুনেছেন এটা তিনি লিখে পাঠিয়ে দিলেন তারপরে শুধু এটাই নয় এটা তো লিখলেন এখানে কিন্তু নম্রতার কথাও আছে আগে এরপরে আবার আল্লাহ যে শক্ত শাস্তি দেন এটার কথা আছে কিন্তু তিনি সাথে যে তার সভাসদ বৃন্দ ছিল তাদেরকে বললেন উদউ আল্লাহ লি আখিকুম তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো আই ইউকবিলা বিকলবিহি ওয়া ইতুব আল্লাহ ওয়া ইতুব আল্লাহ আলাইহি যে আল্লাহ রাব্বুল আলামিন আই ইউকবিলা বিকলবি ওই ভাইটা যেন আল্লাহর প্রতি সে অন্তর দিয়ে প্রত্যাবর্তন করে আর আল্লাহ যেন তার তওবা কবুল করেন আল্লাহু আকবার যখনই ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই চিঠির খবর পৌঁছলো তখন তিনি সেই চিঠিটা পড়লেন জালা ইকরাউহু ওয়া ইউরাদ্দিদুহু ওয়া ইয়াকুল এটা পড়তে লাগলেন আর বারবার আওড়াতে লাগলেন যে গাফিরুজ জামবি কাবিলুত তাওবি শাদিদুল ইকাব
এরপরে এটা ব্যাখ্যা তিনি বললেন কাদ হাজ্জারানি উকুবাতা ও আদানি আন ইগফিরালি, তিনি সেই আল্লাহ যিনি তার শাস্তির কথা আমাকে স্মরণ করিয়ে ভয় দেখালেন আবার তিনি আমাকে ক্ষমার জন্য ওয়াদা দিলেন। এই কথা বলে বলে সে কি করতে লাগলো, সে বারবার এটা আওড়াতে লাগলো আওড়াতে লাগলো। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর কাছে যখন এই খবর আসলো ফালাম্মা বালাগা ওমর ওমর খবরু ক্বাল হাকাযা ফাসনাউ ইযা রাআইতুম আখান লাকুম যাল্লা যাল্লাতান ফাসাদ্দিদু ওয়াসিকুহু ওয়াদউ আল্লাহ লাহু আন ইতুবা আলাইহি ওয়ালা তাকুনু আওয়ানান লিশাইতানি আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম কোন মানুষকে যদি পাপে লিপ্ত হতে দেখো তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, আমি যেভাবে করেছি এভাবে করো, মানে তাকে দাওয়াত দাও প্রজ্ঞা সহকারে হিকমত সহকারে কৌশলে, আর সেই সাথে তাকে যেন শয়তান না পায় সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো আল্লাহ যেন তার তওবা কবুল করেন। আর শয়তানকে সহযোগী বানায় না, এর তো হলো তাকে যদি রাগিয়ে দেওয়া হয় তাকে যদি উচ্চবাচ্য করা হয় তাইলে মানুষ যদি ওইদিকে একটু আগে শুনেছেন সে শক্তিধর মানুষ ছিল তার মানে পরোয়া করতো না, তখন সে উল্টা আরো হয়তো খেপে যেত আর রেগে যেত, হ্যাঁ আমাকে উনি এরকম করলো ধমক দিল আর সুন্দর ভাষায় তো বলতে পারতো, এইরকম করার সুযোগই দিবেন না, কারণ এটাকে বলা হচ্ছে শয়তানকে সুযোগ দেওয়া, শয়তানকে তার দরজা খুলে দিয়ে আপনার ভাইয়ের ঘাড়ে চড়ার সুযোগ করে দেওয়া, যাতে করে সে আপনার হকের কথাটাও না মানে উল্টা আরো আপনার সাথে শত্রুতার সম্পর্ক সে জড়িয়ে দিলা ইলাহা ইল্লাল্লাহ। এটার বলার সাথে সাথে আজকে শেষের যুগের বিংশ শতাব্দীতে যে আলেম মারা গেছেন আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তার একটি ঘটনা বলে আপনাদেরকে আমি ছেড়ে দিব। সেটা হচ্ছে যে আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ ঘর থেকে একজন মানুষ শ্রমিক ছিলেন একজন অনারব, 5000 রিয়াল উনি চুরি করে নিয়েছে। যখন সংবাদ গেল যে এ তো আপনার সিন্দুক থেকে 5000 রিয়াল চুরি করে নিয়েছে, তখন তিনি টেকনিকে তাকে ডাকলেন, ডাকার পরে তাকে আনলেন, আনার পরে তাকে নাস্তা আদর যত্ন করে খাদ্য খাইয়ে তারপরে শান্তশিষ্টভাবে তাকে আবার ডাকলেন তার বসার রুমে গিয়ে বললেন যে আচ্ছা তুমি বলো যে এইরকম যে ঘটনা শোনা যাচ্ছে এটা কি বাস্তব কিনা। তো সে বলছে যে জি জনাব, জি শেখ বাস্তব। বলে এটা এই কাজটা তুমি কেন করলে, এটা তো চুরি। তো বললো যে আমার তো বাবা অসুস্থ, তার চিকিৎসার জন্যে আমার এই 5000 রিয়ালে যা আসে আমাদের দেশের টাকায় সেটা আসে, আরো 5000 রিয়ালের টাকা আমার কাছে নাই, আমার বাবা হসপিটালে তিনি ক্যান্সারে আক্রান্ত। তখন তিনি বলেন এটাই ঘটনা বলে, হ্যাঁ। তখন ওই দেশের যে সমস্ত আলেম উলামাদের মধ্যে ওনার পরিচিত কেউ ছিল তাদেরকে বললেন যে তার ঠিকানা দিয়ে তথ্য চালাও যে হ্যাঁ এরকম ঘটনা কি সত্য কিনা। তারা খোঁজ তালাশ চালিয়ে দেখলেন যে হ্যাঁ ঘটনা সত্য। তখন শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ এই টাকা তো দিলেনি, ওই যে আরো 5000 রিয়ালে যা হওয়ার কথা সেটাও দিলেন যে আরো যদি লাগতে লাগে তাহলে সেটাও নিয়ে নাও, মানে 10000 রিয়াল তিনি তাকে গিফট করলেন। আল্লাহ আকবার। রেজাল্ট কি হলো, এই লোক যেভাবে করে বারবার এটা আওড়ালো এবং সেখানে আসছে কি যে তার আমল ভালো হয়ে গেছে, এটা আমি উল্লেখ করে নিই, সে সুন্দর চরিত্রের অধিকারী হয়ে গেছে, তার আমল আবার ফিরে আসছে, মদ পান সহ অন্যান্য সকল পাপ থেকে তৌবা করছে। বিন বাজ রাহিমাহুল্লাহর এই আচরণের কারণে শেষ পর্যন্ত প্রত্যক্ষদর্শী তারা বলেছেন যে এই মানুষটি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তৌবা তো করছেই করছে, শেষ পর্যন্ত ওনার বিশেষ যে মসজিদে যে ক্লাস হতো সেগুলোর একজন নিয়মিত ছাত্র হয়ে গেলেন, নিয়মিত পাঁচ ওয়াক্ত একেবারে জামাতে নামাজ আদায়কারী হয়ে গেলেন এবং তার আখলাকে তার চালচলনে তার সব কিছুতে ইসলামের যে শিষ্টাচার সহ সব ধরনের এই সিনগুলো ফুটে উঠলো। আল্লাহু আকবার। আমরা বুঝতে পারলাম যে কোরআন করিমের কত কথা আমরা শুনেছি, উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতি আল হাসানা, হ্যাঁ হেকমত সহকারে উত্তম উপদেশ দিয়ে মানুষকে তোমার রবের প্রতি আহ্বান করো। আল্লাহু আকবার। এইভাবে কুলুল লিন্নাসি হুসনা, মানুষের জন্য সুন্দর কথা বলো। আমরা আজকে বাস্তব দুইটা আল ইসলামের একজন দ্বিতীয় খলিফা আর আরেকজন হলেন শেষের যুগের একজন সারা বিশ্বের মধ্যে সেরা আলেম, আল্লাহু আকবার। এই আচরণের অর্ধেকটা করলেও তিনি পারতেন, এর বিপরীতটা করলেও তিনি পারতেন, অ্যাকশন নেওয়ার পথে গেলে তিনি যেতে পারতেন, আইন আদালতের খালি ইঙ্গিত দিলেই সব হয়ে যেত, তিনি সম্পূর্ণ বিপরীত সেই ভূমিকা রাখলেন। এটাকেই বলা হয় দাওয়াত কিভাবে দিতে হয়, হেকমত কাকে বলে, এবং ওই হেকমত যারা আয়ত্ত করেছেন তাদের কাছ থেকে হেকমত জানার চেষ্টা করলে আমরাও অনেক জিনিস শিখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা ধৈর্য সহকারে মানুষকে উত্তম পন্থায় সুন্দর ভাষায় আল্লাহর দিকে আহ্বান করতে পারি, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে দাওয়াতের প্রভাব সৃষ্টি করে দিবেন, এই দাওয়াত ফলগু ধারা দিয়ে আমাদেরকে দুনিয়াতেও কি করবে আমাদের অন্তরকে প্রশান্ত করবে, কবরের সেই অন্ধকার ঘরে শুয়ে শুয়েও সেখানে আমাদের সওয়াব পৌঁছার ব্যবস্থা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ورحمة الله وبركاته.